আজকে বাবুর পাপা রান্না হচ্ছে, গাঁটে জমে গেলে হাঁটতে পারবে না। সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকে গিয়েছিলাম ডাক্তারখানায়, ডাক্তারখানা থেকে এসে আজকে আমি আর যাবো না ডাক্তারখানায়। গেলে খালি ওষুধ দেবে, ধর সিরাপ দিলে ঠিক আছে। আমার ভালো চাইতে হবে না, ডিম এইসব খেলেই ঠিক হয়ে যাবে। তো দেশের বাড়ি গিয়ে পুরো শরীর উইক হয়ে গেছে, ডিম ভালো না, ডিম সিদ্ধ। ডিম ভাজা খেতে ভালো লাগে বলুন তো, আমাকে ভালো করে ইন্ট্রোটা দিতেই দিচ্ছে না। তো ডাক্তারখানায় গিয়ে, ও বলতে দাও গো ভগবান, ডাক্তারখানায় গিয়েছিলাম। তো ডাক্তারখানা থেকে এসে ব্লগটা শুরু করলাম, বাবুর পাপা ওখানে রান্না করতে হাঁপিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। পুরো দেশের বাড়ি গিয়ে শরীর উইক হয়ে গেছে, চান টান এখনো করিনি, চান টান করবো। দেশের বাড়ি গিয়ে প্রচুর কাজ করেছে, তো সেই জন্য পুরো হাঁপিয়ে গেছি, আমাকে কথা বলতে দিচ্ছে না, একটু জোরেই বলছি। আর এখানে কাজ করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। কালকে রাতে তাওসবাবু রান্না করেছে, আজকে বাবুর পাপা রান্না করছে, সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আমি ঝাড়ুটা মেরেছি, এবার খালি রগটা মুছবো, তাতেই আমার বুকটা যেন সেই কে চেপে ধরে আছে, মানে এত হাঁপিয়ে যাচ্ছি। এসে শুয়ে পড়েছিলাম, মানে এসে খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে বাবুর পাপাই আলু টালু সব কেটেছে, দাউসবাবু গেছে দোকানে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, কী রান্না করছে সেইটা একটু দেখাই আপনাদের, তারপরে তো সারাদিন কী কী করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবই। ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আজকে বাবুর পাপা রান্না করছে, দেখাও কী রান্না করছে, দেখাও। বাবু টিভিটা আসতে দে, মা একটু টিভিটা আসতে দে, সরা দেখতে দে না, কি রান্না করছে দেখবে, দেখাও না। ডিম ভাজা আছে, কোথায় ডিম ভাজা আছে দেখাও। এই যে ডিম ভাজা আছে, আলু ভাজা হচ্ছে, এখানে আলু ওই কেটেছে, আলুও কেটেছে, ডিমও ভেজেছে আর ভাতও করেছে। আমার শরীরটা খারাপ, আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, আলুতে তেল পায়, এ বলছে তেল কি, তেল কি, তেল দিয়ে ভাজো। আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটেছে, ডাক্তারখানা থেকে এসে আমি আর কি রান্না করিনি। ওদের তেল নেই, তেল ঢালতে হবে, তেল নেই বলছি, কি জাল, তেল নেই। তো কি রান্না হবে বলে দাও, কি রান্না হবে বলে দাও, কিচ্ছু বলা যাবে না। আমি বলছি, আমি জানি, বল। ডিমের ঝোল, ডিমের ঝোল রান্না হবে, তো কেমন করে দেখুন, কেমন করে তেল দিচ্ছে দেখুন। আমরা বেশি তেল খাই না, হাঁটুতে জমবে বলে, যাতে বুড়ো বয়সে বাবুর পাপা হাঁটতে পারে স্ট্রং হয়ে, গাঁটে জমে গেলে হাঁটতে পারবে না। নারকেল পাতাতে বসে ঘোলতে ঘোলতে নিয়ে যেতে হবে, এখনই হাঁটতে পারছে না। আমি করবো কোনটাতে রান্না করবো, এত ডিম, ডিমে হাতে চিনি না, এক্সট্রা মনে হচ্ছে।
মশলা পিসছে দেখুন বন্ধুরা, মশলা পিসছে। রান্না কেমন হবে খেয়েই বলবো, নুন বেশি কি লঙ্কা বেশি কি। দেখো দেখো কেউ যদি রান্না না করো বেশি করে লঙ্কা দিয়ে দেবে। হ্যাঁ তো চলুন ও রান্না করুক, ওসব ফালতু মানুষের রান্না ভিডিওতে দেখালে ভিউ হবে না, তাই না? হ্যাঁ মুখটা দেখি, আমাকে কে দেখাতে বলেছে, আমি কি বলেছি, আমার রান্না দেখাও। তোর রান্না দেখা গেছে? যাই হোক ও রান্না বান্না করুক, দেখি না মুখটা। মা সুইচ করে যা মা, এটা না বা ডিমের ঝোল শুধু জলে ভরা। ভাত হাতা থেকে ধরছে না, তামিলনাড়ু ভাত। এই যে মহারাজ, আমার ভিডিও ছাড়বি না বলে দিল? না ছাড়বে না, না আমি বলে দিছি আগে থাকতে। তাহলে ভিডিও করছি কেন? না ভিডিও কত করে করতে পারবো, পালন করেছি আমি প্রথম থেকে পালন করছি। হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এখন আবারও আপনাদের সাথে দেখা করতে চলে এলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আপনাদের সাথে দেখা করা হয়নি, আর এখন একটু বিরিয়ানি বানানো হবে, তারই আর কি প্রস্তুতি চলছে। আর তার আগে আপনাদের বলে দিই বন্ধুরা, আমি দেশের বাড়ি থেকে এসে এই ভিডিওগুলো করেছি, আর দেশের বাড়ি থেকে আমার যেহেতু আমি কিছুদিন আগে এসে পড়েছি সেহেতু আমার এই ভিডিওগুলো আগে থাকতে ছিল, এইগুলো আর ডিলিট করিনি, মানে ডিলিট করতে খুব কষ্ট লাগছে, তো সেই জন্য এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। বাট বেশি ভিডিও এসে করতে পারিনি, তার কারণ শরীর খারাপ ছিল আমার, তো তো এসে আমার মানে ডাক্তারখানায় এইসব ভালোই ঘুরতে হয়েছে, আর মোটামুটি মানে কিছুদিন মেডিসিন এইসব খেতেও হয়েছে, মানে দেশের বাড়ি থেকে এসে আবহাওয়া চেঞ্জ হয়েছে আর সেইটা আমার মানে শরীরটা নিতে পারেনি, তো সেই জন্য এক একদিন বাদে বা মানে প্রত্যেক দিন আমি ভিডিও করতে পারিনি, দু একদিন বাদে বাদে বা একদিন অন্তরে এইরকম ভিডিও করা আছে, সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। তার কারণ হচ্ছে ভিডিওগুলো করেছি তো আর ডিলিট করতে মন চাইছে না, অনেক কষ্ট করে ভিডিও করা। আর একটা জিনিস হচ্ছে যে ভিডিও করা অভ্যাস হয়ে গেছে তো, তাই যেদিনই মনে হচ্ছে একটুখানি শরীরটা ভালো আছে সেই দিনই আমি ভিডিও করেছি, প্রত্যেক দিন ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখানে বিরিয়ানির প্রস্তুতি চলছে, তো মোটামুটি সাজানো হয়ে গেছে, আর অনেক আগে আর কি দেশের বাড়ি যাওয়ার আগে আমি বিরিয়ানি এইসব আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেই জন্য আর ভালো করে শেয়ার করছি না। আর আমাদের ঘরের চালের মানে বিরিয়ানি হচ্ছে, হ্যাঁ আলাদা কোনো মানে বিরিয়ানির চাল কিনে যে একটা স্পেশালভাবে সেই রকম নয়, জাস্ট খেতে ইচ্ছা করেছে, আর এমনিতে সব কিছুই দেওয়া হচ্ছে, বিরিয়ানির মশলা ঘি এইসব যা যা আর কি দেওয়া হয়, কেশর দুধ যা যা দেওয়া হয় সবই দেওয়া হচ্ছে, কিন্তু চালটা মানে ঘরোয়া চাল, হ্যাঁ ঘরোয়া চালেও বিরিয়ানি খুব ভালোই হয়। তো যাই হোক, এখানে বন্ধুরা আমরা এইরকম করেই বিরিয়ানি করি, মানে আটা এইসব দিই না, ওই উপরে একটু জল বসিয়ে দিই বেশি করে, আর এইরকম করেই করি, প্রত্যেকবারেই এইরকম করে করি। আর এই দেখুন এই যে মশলাটা আছে, মানে একসাথে মশলাটা করে নেওয়া হয়েছিল, চাটনির মশলা, চাটনি করা হবে একটা নারকেল নারকেল দিয়ে, আর চাটনির মশলা আর বিরিয়ানির মশলা একসাথে করা হয়ে গিয়েছিলো, তো সেইটাই অর্ধেকটা বিরিয়ানিতে দেওয়া হয়েছে আর অর্ধেকটা চাটনির জন্য রেখে দেওয়া হয়েছে। আর এই যে টমেটোগুলো ভাজা হচ্ছে, ওই টমেটোগুলো আমার জন্য আর কি ইয়ে করা, মানে চাটনি হলেই আমার গোটা গোটা টমেটো বেশ লাগে ভালো, নারকেল দিয়ে বেশ একটু মানে চাটনি বলছি মানে এটা বিরিয়ানির চাটনি আর কি, ঝাল ঝাল বেশ একটু বেশ ভালো লাগে। আর এখানে দেখুন বন্ধুরা বিরিয়ানি হয়ে গেছে, আর বিরিয়ানির আলুগুলো আমি আলাদা আলাদা করে তুলে রাখছি, তার কারণ বিরিয়ানির আলুগুলো আলুই বলুন মানে ডিমই বলুন যদি থাকে না আমি আলাদা করেই তুলে রাখি, তার কারণ এই যে হাতা দেবো না
মানে হাতাই বলুন চামচই বলুন বিরিয়ানিতে দিয়ে যে আমি তুলবো কিছু কিছু সময় কেটে যায়, তো সেই জন্য আমি আলাদা করে তুলে রাখি। তো খুব সুন্দর সেন্ট বার হচ্ছে বন্ধুরা, বিরিয়ানির সেন্টটাই আলাদা, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সেন্ট থাকে, তো সেই রকমই বিরিয়ানির আলাদা সেন্ট। তো আমি আলুগুলো যেহেতু বাচ্ছি সেহেতু সেন্টটা বেশ ভালোই লাগছে। তো এদিকে দেখুন স্যালাড কেটে নেওয়া হয়েছে আর সবাই এর থালায় থালায় স্যালাড দিয়ে দেওয়া হয়েছে, আর তাপসবাবু এখনও অলরেডি দিচ্ছে। আর ও তাপসবাবুর আবার স্পেশাল দেখুন থালাতে আবার মানে ইয়ে পেতে নিয়েছে কলা পাতা, আর কলা পাতার সেন্টটা খুব খুব ভালো লাগে, খিচুড়ি এইসব দিয়ে হলে না মানে পুরো একদম জমে যায়। আর তো এই দেখুন একদম ভালো করে যে সাজিয়ে গুছিয়ে দেয়া হয়েছে তা নয়, এইভাবেই আর কি, আর রাত তো অনেকই হয়ে গেছে আর বিরিয়ানি করে এইভাবেই মানে ঘরোয়াভাবে আর কি দিয়ে দিয়েছি। ঘরোয়াভাবে আমাদের সব যেমন খাওয়া হয় খুব যে একদম সাজিয়ে গুছিয়ে সেই রকম নয়। তো এই যে টমেটোমের চাটনি নয় নারকেলের চাটনি, আমি এই চাটনিটা 5-6টা টমেটো দেওয়া যায় এরকম গোটা গোটা, বাট আমি ওরা খায় না, আমি এই দুটো দিয়েছি। তো আমার জন্য একটা নিয়েছি আর তাপসবাবু একটা নেবে, আপাতত আমি একটা নিয়েছি। তো এই টমেটোটা আমার এত ভালো লাগে কি বলবো, এই নারকেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর এতে বাদামও দেওয়া আছে, হ্যাঁ বাদাম বেশ পেস্ট করে, আর এর চাটনিটা দারুণ লাগে। একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার আছে ভিডিও, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে টমেটোটা এর আলাদাই ফ্লেভার হয় খেতে, মানে জাস্ট কি বলবো খুব ভালো লাগে, মানে আমার ভালো লাগে, প্রত্যেকজনের তো আর একই জিনিস ভালো লাগবে না। তো রাতের খাবার আর কি আমি খেতে স্টার্ট করে দিয়েছি, খেয়ে দে আর সেরকম কোনো কাজ নেই, খেয়ে দে এবার সব গুছিয়ে গাছিয়ে যেগুলো আর কি টুকিটাকি কাজ করে শুয়ে পড়বো। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে কালকের একটা নতুন ব্লগে, আজকের মতো টাটা বাই।